นี่প্রিয় দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন গোমান নদীতে বাঁশের দোয়ার দেখা হচ্ছে। দেখা যাক কি মাছ পড়ে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দাদা না থালি ধরে প্রচুর শোধ পড়ছে, তাই না? পড়তে পড়ে পানি চলে যাচ্ছে না। বাধা তো লাগে, বাধা না থাকলে হয়। আর সুমন ভাই টাকাগুলো ঘোরের মধ্যে থেকে বের করে দিচ্ছে, তা না হলে মাছ ঢুকতে পারবে না। কত কৌশল অবলম্বন করতে হয় এই মাছ মারতে গিয়ে, দেখুন। নদীতে প্রচুর স্রোত পড়েছে, যেহেতু পানি এখন কমে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে প্রচুর স্রোত পড়ে, আরও স্রোত পড়বে এই নদীতে। আবার দেখতে পাচ্ছেন সেই দোয়ারটি আবার সেই স্থানেই আবার লাগিয়ে রাখতে গেলেন। বাইরে অনেক পানিতে দোয়ার লাগানো আছে, যার কারণে দেখতেই পাচ্ছেন লোকের সাহায্যে বেশি পানিতে গিয়ে দোয়ারটি উঠিয়ে নিয়ে আসবেন। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। প্রিয় দর্শক বিন্দু, নদীতে অনেক পানি কমে গেছে, যার কারণে মাছের পরিমাণ অনেকটা কমে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন আজকে দোয়ারে এই অল্প মাছ পাওয়া হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।